नमस्कार। खूब सुंदर एक झकझके दिन, बस अनेक दिन बिस्टी हार पर रोद उठे, आकाशा बस परिष्कार। दुपुर एक बजे, मोटामोटी सूर्य माथार ऊपर ही रही है, हल्का मेघ रही है। এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আমি এখন ছাতে রয়েছি। আমার শ্বশুর বাড়ির সামনে একটা স্কুল রয়েছে, জীবন্তোষ ঘোষ মেমোরিয়াল গার্লস স্কুল। এখানে এটাকে কালীবাড়ি স্কুলও বলা হয়। তিন মাথার মোড়ে আমার বাড়িটা। এই গাছগুলো যা দেখছেন সব দেব, সব দেবের গাছ। এগুলো দেব এগুলোকে দেখাশোনা করে, ওর খুব শখের গাছ। কি সুন্দর ফুল হয়ে গেছে। এই ফুলটা দেখুন কি মিষ্টি রং। ক্যামেরায় বোঝা যাচ্ছে, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে কি মিষ্টি রং ফুলটা। সব গাছ এগুলো খুব যত্ন করে, শখের গাছ। সাদা সাদা জবা দেখুন কি সুন্দর, দেখুন সাদা জবা। এই দেখুন এখানে আরেক ধরনের জবা আছে, বিভিন্ন কালার। এই দেখো নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছ কি সুন্দর রং। আর ওইটা দেখছেন ওই দূরে, এইটা হচ্ছে নিমতা কালীবাড়ি, কালী মন্দির। বহু প্রাচীন মন্দির এটা আমাদের, খুব জাগ্রত মা এখানকার। এই মন্দিরে টুয়ার দেব আমি একদিন। ছাদটা ছোট ছাদ, উপরে বড় ছাদটা রয়েছে। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে দুভাগে ছাদ রয়েছে, বেশ ভালো। এরকম এরকম দিনে এখানে সময় কাটাতে, বিশেষ করে শীতকালে এখানে রোদে বসতে খুব ভালো লাগে, আমি তো খুব ভালোবাসি। নিচে আমাদের ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, সেটাও দেখাবো। রাস্তাটা এখানে তিন মাথার মোড়, সামনে দিয়ে একটা রাস্তা, সামনে দিয়ে একটা রাস্তা, উপাস দিয়ে একটা রাস্তা, সামনে দিয়ে একটা রাস্তা, আবার এখান দিয়ে একটা রাস্তা, ঠিক বাড়ির সামনে। এটা হচ্ছে স্কুল, গার্লস স্কুল। বেশ চারিদিকে গরম রয়েছে হালকা, কিন্তু বেশ চারিদিকে পুজো পুজো একটা, অলরেডি একটা পুজো পুজো অ্যাটমসফিয়ার হয়ে গেছে। দেখুন ওই একটা রাস্তা, এখানে দাঁড়ালে রাস্তাটা পুরো দেখা যায়। এই যে এখানে ক্লাব রয়েছে আমাদের, খুব মিষ্টি জায়গা। সকাল বিকেল যে কোনো সময় সময় কাটানোর জন্য খুব সুন্দর। আমার শ্বশুর বাড়িটা এমন একটা জায়গায়, এখানটা কোনো সময়তেই নিরিবিলি হয় না, সব সময় জমজমাট থাকে। সে সকালবেলা সন্ধ্যাবেলা ভোরবেলার থেকে শুরু হয়, অনেক রাত বারোটা একটা অবধি জমজমাট থাকে। দেখুন আমার পেছনে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরে চূড়াটা দেখা যাচ্ছে, মন্দিরে আরতি হলে আমরা শুনতে পাই। একদম কাছে পায়ে হাঁটা, সামনে এই মন্দিরটা নিয়ে যাবো একদিন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবার বাড়লে আমরা পুরো, আমার দুটো বাড়ি, আমার বাবার বাড়ি, মায়ের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি, দুটোরই আমি হাউস ট্যুর দেবো, আমার ইচ্ছা আছে। তার জন্য সঙ্গে থাকতে হবে। দেব আসবে, এসে গাছগুলোর ব্যাপারে বলবে।
আমার গাছ খুব পছন্দ, যদিও আমি গার্ডেনিং করি না। গাছের নাম বা গাছ চেনার ব্যাপারটা আমার নেই। কমন ফুল কমন গাছগুলো আমি চিনি, কিন্তু আমার গাছ খুব পছন্দ। গাছ, জঙ্গল, ফরেস্ট, দেখুন আমার বাড়ির আশপাশটা প্রচুর গাছ আছে, প্রচুর গাছ রয়েছে। আগে আরো গাছ ছিল এই স্কুল বাড়ির এখানে, প্রচুর গাছ ছিল। একটা বড় ঝাউ গাছ ছিল যেটা ঝড়ে আগের বছর পড়ে গেছিল, এক দু বছর আগে পড়ে গেছিল স্কুল বাড়ির এখানে। এই জায়গাটা খুব সবুজ, আমাদের ছাদের ওই পাশটা, আমি কোনো সময় বড় উপরের ছাদটায় আমি যেদিন যাব সেদিনকে দেখো আমাদের উপরের ওই দিকটা পুরো সবুজ, মানে আমাদের বেডরুমে যে ওই পাশে বাথরুম আছে ওখান দিয়ে পুরো সবুজ। একদম পুকুর রয়েছে, কালীবাড়ি পুকুর, যেখান থেকে মায়ের মূর্তি উদ্ধার হয়েছিল। খুব জাগ্রত জায়গা, খুব পবিত্র জল, ওই পুকুরটা আমাদের জানলা দিয়ে দেখা যায়, খুব সুন্দর, খুব ভালো লাগে। আমি তো প্রথম থেকে, আমার এই জায়গাটা খুব পছন্দ। পুজোটা তোমরা কে কিভাবে কাটাবে আমাদেরকে জানিও, কমেন্ট করো, সাথে কমিউনিকেট করো। আমাদের ছোট ব্যালকনিটা আমরা দেখাবো, খুবই ছোট, নতুন, কিন্তু ওটা ওখানে বসলে পুরো রাস্তাটা দেখা যায়, পুরো তিন দিক দেখা যায়। এখানটায় উঠতে হয়, আমাদের এখানে দুখানা ধাপ রয়েছে, এখানে একটা ধাপ, তার উপরে উঠে গিয়ে আর একটা, মানে তিনখানা ছাদ রয়েছে, নিচে আর একটা ছাদ রয়েছে যেটা ঢাকা দেওয়া। ওখানে ঠাকুর ঠাকুর রয়েছে, আমাদের মন্দির রয়েছে, বাড়ির নিজস্ব মন্দির। সবসময় জমজমাট যায়, এখানটা এসে দাঁড়াতে ভালো লাগে। তিন দিকের হাওয়া পাওয়া যায় গরমকালে, বিকেলবেলা, দুপুরবেলা, শীতকালে, দুপুরে রোদ। দেখ এবার মেঘলা হয়ে গেল, এতক্ষণ রোদ ছিল। দেখি আমাদের ঘরের ব্যালকনিটা যাই, ওখান থেকে তোমাদের আমাদের বাড়ির সামনের ভিউটা দেখাবো। থাকো আমাদের সাথে, আমার ছোট্ট ব্যালকনিটায় চলে এসেছি বাড়ির সামনে। এটা আমার খুব শখের ব্যালকনি, একেবারেই সরু ছোট, কিন্তু আমরা খুব শখ করে এটা বানিয়েছি। আমি দেখাচ্ছি ব্যালকনিটা, তার আগে ভিউটা দেখে নিন। সামনে কিছুই না, জাস্ট রাস্তা, সেরম ভিউ না, কিন্তু তিন মাথার রাস্তা। এখানে বসে থাকলে সময় কেটে যায় সারা দিন, প্রচুর লোকজন যায়, সুতরাং এই জায়গাটা ভালোই লাগে। পুরো ফ্রন্ট, লেফট, রাইট, সব কে আসছে কে যাচ্ছে সব দেখা যায়, পুরো সময় কেটে যাবে একদম। সব সময় জমজমাট, ঠিক যেরকম বললাম। আর এই হচ্ছে ব্যালকনি আমাদের, এখানে দাঁড়িয়ে থাকলে আর কিছু লাগে না, ভালো লাগে। দেখুন সব জায়গায় দেখো তোমরা, ঘুরে ফিরে বাড়িতেই তো ফিরতে হয়, বাড়িটাকে ওই জন্য ঘর, থাকার জায়গা ভালো লাগাটা উচিত। এটা 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 আমাদের খুবই শান্তি, খুবই পছন্দের জায়গা, খুবই শান্তির জায়গা। হোম হচ্ছে হার্ট, বাড়ি হচ্ছে হৃদপিণ্ড, সেটা সেটাকে খুব শখের করে বানানো উচিত। আমাদের আরো কিছু কাজ আছে, বাড়িরই কাজ, সেগুলো চলছে আস্তে আস্তে, ধীরে সুস্থে, এখনো চলছে। যেটা শখ হয় কিছু চেঞ্জ করার, সেটা আমরা আলোচনা করে করি নিজেদের পছন্দ মতো। আমাদের ব্যাপারটা হচ্ছে দেখতে ভালো লাগাটা, দেখতে যেটা ভালো লাগে,
কিছু সাজানো, একটু সাজাতে ইন্টেরিয়ার। আমাদের ভিডিওজে আছে কয়েকটা ইন্টেরিয়ার, ইন্টেরিয়ার ডেকোরেশন। আমার মা বাবার বাড়িটাও তাই, ইন্টেরিয়ার ওখানে আমার মা নিজের মতো করে সাজিয়েছে। আমি এখানটা, আমি দেব, আমরা নিজের মতন করে সাজিয়েছি, সাজিয়েছি বলবো না, সাজাচ্ছি, চলছে। ভালো লাগার জায়গা। এখানে আগে একটা জানলা ছিল, একটা প্যাসেজ ছিল, জানলা ছিল। এটাকে আমরা সুন্দর করে একটা দুজনে মিলে আইডিয়া বার করে একটা ব্যালকনি বানিয়ে নিয়েছি। যেরকমই হোক ভালো লাগে, এখন এখানে বসে থাকতে, চেয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে। দুটো বাড়ি আমার কাছে খুব কাছে, দুটো বাড়ি আমার দুই ছেলে মেয়ের মতো, দুটো বাড়ি একদম মানুষের মতন। হয়তো এরা কথা বলতে পারে না, কিন্তু মানুষের মতন খুব সুন্দর। দুপুরটা ছিল, ঝলমল রোদ ছিল, কিন্তু এখন মেঘলা করে গেল, মনে হচ্ছে বৃষ্টি হবে। পুজোতে এবার বৃষ্টি হবে কিনা জানি না, ওয়েদার রিপোর্ট কি বলছে জানা নেই। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয় এখান দিয়ে বৃষ্টির ভিউটা দেখাবো। ভালো, খারাপ খারাপ হবে, কারণ আমাদের নিজেদের জিনিস। আমাদের কুকিং ভিডিও, রেসিপি, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এগুলো আসতে থাকবে। সাথে সাথে আমরা কিছু আমাদের ঘরের টুকটাক, আমরা সারাদিনে কি করছি, রোজ হয়তো হবে না, তবে তাও সারাদিনে কি করছি, কিরকম ভাবে আমরা দিন কাটাচ্ছি, কিরকম ভাবে আমরা দিন কাটাই, সেসব চেষ্টা করব তোমাদের সাথে, আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের পরিচিত যারা রয়েছে তাদের মধ্যে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিউ দেখবেন, লাইক দেবেন, সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন। আজকে এইটুকুনি রাখছি, আবার দেখা হবে পরের একটা ব্লগ, খুব শিগগিরই দেখা হচ্ছে। চল।